বন্দর নগরী চট্টগ্রামের সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাসের অংশ জব্বারের বলি খেলা। প্রতি বছর ১২ বৈশাখ উৎসব মুখর পরিবেশে বলি খেলার আসর বসে। এ উপলক্ষে তিন দিনের মেলায় পশুরা নিয়ে আসেন সারা দেশ থেকে ব্যবসায়ীরা। শতরূপা দত্তের রিপোর্ট। বলবান থেকে আসা বলি শব্দের অর্থ কুস্তিগির, যার আভিধানিক অর্থ মল্ল। মল্লযুদ্ধে চট্টগ্রামের ঐতিহ্য বহু প্রাচীন। মুঘল আমলে এ অঞ্চলের বিত্তবান ও ভূস্বামীরা নিরাপত্তা ও আভিজাত্যের খাতিরে বেতন দিয়ে কুস্তিগির রাখতেন। কর্ণফুলী ও শঙ্খ নদীর দুধারের ১৯টি গ্রামের মল্ল উপাধিধারী ২২টি পরিবার ইতিহাস প্রসিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ছিল বলি খেলার স্বর্ণযুগ। পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রামের বার্মা প্রবাসীরা। চৈত্র থেকে বৈশাখে চট্টগ্রাম জুড়ে হতো বলি খেলা। ১৯০৯ সালে বলি খেলার প্রতিযোগিতা শুরু করেন বকশিরহাটের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জাব্বার সওদাগর। এজন্য ব্রিটিশ সরকার খান বাহাদুর উপাধি দিলেও প্রত্যাখ্যান করেন তিনি। জব্বারের বলি খেলা নামে পরিচিত হয়ে ওঠা এই প্রতিযোগিতার উদ্দেশ্যই ছিল বাঙালি সংস্কৃতির বিকাশ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করা, তাদের শক্তিমত্তা ও মনোবল বাড়ানো এবং অনুপ্রেরণা দেওয়া। বর্তমানে বলি খেলা ঘিরে লালদীঘির আশেপাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে বসে মেলা। মাটির বাসন ও খেলনা, দা, ছুরি, বটি, খুন্তি, কুলা, ডালা, মোড়া, কারুপণ্য, গৃহস্থালি সামগ্রী, হাতপাখা, শীতল পাটি, ঝাড়ু, পাপোশ, মাদুর, গাছের চারা, পোশাক, কি মেলে না এই মেলায়। করোনায় ২ বছর বন্ধ থাকার পর এবার বলি খেলার ১১৩তম আসর বসেছিল। শতরূপা দত্ত, ২১শে টেলিভিশন।